আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি হাতা ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, তো চার পাট আছে। তো এই হাতাটি তৈরি করতে হলে আধা গজ কাপড় লাগবে। তো হাতার মাপ নিয়ে নিচ্ছি। তো হাতাটি লম্বা 17 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিচ্ছি, তো 18 ইঞ্চি। আর হাতার চওড়া 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি মার্ক করে দিতে হবে। তো আমি 3.5 ইঞ্চি তো মার্ক করে দিচ্ছি শেপ দেওয়ার জন্য। তো শেপটা দিয়ে দিচ্ছি। তো হাতার মোহরা 5 ইঞ্চি, দুই পাশে যেহেতু সেলাই যাবে তাই 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন শেপটা মিলাই দিচ্ছি। আর এখান থেকে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার জন্য। এ পাশ থেকেও 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, তাহলে শেপটা তুলতে ভালো হবে। তো হাতার মাপ নেওয়া হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। তো খুবই সহজ এই হাতার ডিজাইনটি তৈরি করা। তো এভাবে আপনারা মাপ নিয়ে হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে হাতা, এভাবে ডিজাইন হবে হাতাটা দুই পাটে। তো মাঝখানে পাইপিনের ডিজাইন করব, তো এখন পাইপিনটা কাটিং করে নিচ্ছি। তো পাইপিন আড়াআড়ি কাপড়ে কাটিং করে নিতে হয়, তো 1 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি। তো চলুন সেলাইটা দেখি। তো প্রথমে এই পাইপিনটা জয়েন দিয়ে নিচ্ছি। তো ছোট পাইপিন কাটলে এভাবে জয়েন করে লম্বা করে নিতে হবে। তো এখন পাইপিনটা জয়েন করে নিচ্ছি। আর পাইপিন হালকা টান রেখে জয়েন করতে হবে। তো এখন এভাবে দুই ভাঁজে পাইপিনটা তৈরি করে নিচ্ছি। তো হাতার ডিজাইন তৈরি করা খুবই সহজ, এভাবে আপনারা হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কার ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এই পাশের পাইপিনটা করার আগে মার্ক করে নিতে হবে। তো এটা পুরাটা পাইপিন করা লাগবে না, এর জন্য মার্ক করে নিতে হবে। তো 14 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা যেই পর্যন্ত ফুলটা করতে চাইবেন ঠিক সেই বরাবর পর্যন্ত মার্ক করে পাইপিনটা করতে হবে এই পাশটা। তো মার্কের এখান থেকে একটু উপরে পাইপিনটা সেলাই করে দিচ্ছি।
তো হয়ে গেছে দুই পাটে পাইপিং করা। তো এখানে যে ফুল দিব সে ফুল তৈরি করে নিচ্ছি। এটা চওড়া 2 ইঞ্চি, লম্বা 2 ইঞ্চি, এভাবে ভাঁজ করে নিয়ে তিনটি ফুল কাটিং করে নিচ্ছি। তো এরকম গোল করে মার্ক করে নিয়ে কাটিং করে নিতে হবে। তো এরকম ঠিক গোল করে নিতে হবে। তো এখন এটা একটি ভাঁজ দিচ্ছি। তো এখান থেকে ভাঁজ দিয়ে তিনটা কুচি তুলে নিয়ে তারপরে মেশিনের নিচে দিতে হবে, কারণ এখানে খুব ছোট করে কুচি তুলছি, তো মেশিনের নিচ থেকে দেওয়া যাবে না। এর জন্য আগে তিনটা কুচি দিয়ে তারপরে মেশিনের নিচে দিয়ে এভাবে করে কুচি দিয়ে দিতে হবে। তো হয়ে গেছে ফুল। তো আরো দেখাচ্ছি। তো এভাবে এক ভাঁজ দিয়ে এভাবে কুচি তুলে তারপরে মেশিনের নিচে দিয়ে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো এখন জয়েন করে নিচ্ছি দুই পাটের সাথে মিলায়া। তো 1/2 ইঞ্চি উপরে দিয়ে ধরে এভাবে একটা উপর একটা দিয়ে চাপ সেলাই দিয়ে আটকায় দিচ্ছি। তো এখানে যে মার্ক, সে মার্ক থেকে ধরে ফুলগুলো বসায় দিচ্ছি, বসায় দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ হাতার ডিজাইনটি তৈরি করা। তো আপনারা এইভাবে হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের ফার্স্ট চ্যানেল ফ্যাশন বাংলাদেশ, সেখানে আমি ছোটদের ড্রেস এর ভিডিও আপলোড করে থাকি। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। তো এভাবেই আরেকটি হাতা তৈরি করে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।